ভেতরে কিন্তু অনেক স্পেস, এবং হ্যাঁ পিয়াজ গাড়িটা কিন্তু রেসিং এর মতো একটা লুক দিছে, এবং আপনার কিন্তু হ্যান্ডেল টেনার দিয়ে অনেক রিল্যাক্স জার্নি করতে পারবেন, মানে ফুললি ফুললি রিল্যাক্স একটা জার্নির জন্য পিয়াজ গাড়ি একটা আদর্শ গাড়ি। সজীব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও 7 রাস্তা হোটেল হলিডে ইন এর সাথে উত্তরা মোটর সিটি কলকাতা। আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকের ভিডিওতে আমি একটা স্পেশাল গাড়ি দেখাবো, এটা হচ্ছে আপনার পিয়াস। এটা হচ্ছে আপনার টয়োটা পিয়াস, এটা হচ্ছে হাইব্রিডের রাজা। মানে হাইব্রিড গাড়িতে সব সব গাড়িতে যদি কমপ্লেন থাকে, পিয়াস গাড়িতে কোনো রকম কোনো কমপ্লেন নাই। এই পিয়াস হাইব্রিড, এর জন্মই কিন্তু হাইব্রিড। আচ্ছা, পিয়াসের জন্মই কিন্তু হাইব্রিড থেকে হয়েছে। হ্যাঁ ওকে, এটা কিন্তু অনেক আগের গাড়ি, আপনার 2000 সালেরও আগের থেকে আপনার হচ্ছে পিয়াস গাড়ি আসছে, এটা কিন্তু হাইব্রিড ছিল তখনও। ঠিক আছে, এই এটার জন্ম হয়েছে হাইব্রিড, এবং এটার হাইব্রিডের মান ঠিক ওই রকমভাবেই রাখছে। ওকে, এটার মডেল কত ভাই? এটার মডেলটা হচ্ছে 2015 মডেল, 2015 মডেল, এবং রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2019-এ, এবং পেপার্স আপ টু ডেট, পেপার সম্পূর্ণ আপ টু ডেট, ফুললি ফ্রেশ একটা গাড়ি। এবং এটা হচ্ছে আপনার ব্লু কালার। এই গাড়িটা হালকা জাস্ট এই বাম্পারটা টাচ আপ করা হয়েছে, আর না হলে কোনো কিছু করা হয়নি, ফুল ফ্রেশ একটা গাড়ি। প্রজেকশন লাইট ভাই? হ্যাঁ প্রজেকশন হেডলাইট। সিরিয়াল হচ্ছে 42, সিরিয়ালটাও ভালো 42। সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সামনে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই। ভাইয়া আমাদের যে গাড়িতে আপনার হিটিং হিস্ট্রি নাই, গাড়িতে যদি স্ক্র্যাচ থাকে সেটা যদি আপনি রিমুভ করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই। যে বডি যদি একবার ড্যামেজ হয়, যদি আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়ে থাকে, ওই বডি কখনোই ঠিক হবে না। ওটা যে যতই পেন করবেন, 2 মাস পর ওই পেনটা আবার মানে পুটিংটা ফেটে যাবে, পেন্টটা আবার বোঝা যাবে যে এখানে কালার হয়েছে। হ্যাঁ আচ্ছা, কিন্তু অরিজিনাল কালারের ভেতরে যদি আপনি সব 100 বারও রং করেন তাহলে কিচ্ছু হবে না অরিজিনাল বডিতে। আচ্ছা, ভিতরটা একদম লাক্সারিয়াস, একদম লাক্সারিয়াস করছে। আর পিয়াস গাড়িতে কিন্তু আপনার হাইব্রিড গাড়িটা সত্ত্বেও আপনি গাড়িটা যদি চালায় দেখেন, আপনি কোনো অংশে কখনোই মনে হবে না যে এটা আপনি হাইব্রিড গাড়ি চালাচ্ছেন, আপনার মনে হবে যে এটা একটা নন হাইব্রিড গাড়ি, এটা আপনি তেলের একটা গাড়ি চালাচ্ছেন। বসে অনেক ভালো ফিল পাওয়া যাবে, বসে ভাইয়া ভেতরে কিন্তু অনেক স্পেস, অনেক স্পেস। হ্যাঁ পিয়াস গাড়িটা কিন্তু রেসিং এর মতো একটা লুক দিছে, এবং আপনার কিন্তু হ্যান্ডেল টেনার দিয়ে অনেক রিল্যাক্স জার্নি করতে পারবেন, মানে ফুললি ফুললি রিল্যাক্স একটা জার্নির জন্য পিয়াস গাড়ি একটা আদর্শ গাড়ি। আচ্ছা, আর এইগুলা কিন্তু আপনার হচ্ছে নিউ জেনারেশনের আপনার মডেল, এটা কিন্তু এই জেনারেশনের মডেল আপনার হচ্ছে করছে, এটার ডিজাইনটা কিন্তু সেভাবে আপডেট করছে, ফুল অ্যারোডাইনামিক আছে। এই এক্ষেত্রে কিন্তু গাড়িটা কিন্তু সম্পূর্ণ ব্যালেন্স করে, এবং এটা লুকিংটাও যেরকম সুন্দর করে, এবং এটা কিন্তু গাড়িটা ব্যালেন্সও করে রাখে। হ্যাঁ, এটা সব একেবারে আধুনিক এই জেনারেশনের অনুযায়ী কিন্তু ডিজাইনটা করা। আচ্ছা, এবং 25 স্টার বাইক, এবং ভিতরের ডেকোরেশনটা অসাধারণ। এবং এর এই টয়োটার জগতে আমার এই কম বাজেটের ভেতরে মানে এই পিয়াস গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু অসাধারণ করছে, অনেক গর্জিয়াস করছে টয়োটার এই ড্যাশবোর্ডটা। চলেন ইঞ্জিনটা দেখি, ইঞ্জিন রুমটা শিওর। এই হচ্ছে ইঞ্জিন রুম, এবং ইঞ্জিন সিসি হচ্ছে ভাই, এটা সিসি হচ্ছে 1800। কিচ্ছু করা হয় না, কিচ্ছু করে না। 2000 আপনার হচ্ছে আপনার 19-এ রেজিস্ট্রেশন করা গাড়ি, দিদি কিচ্ছু করা হয় না, ফুললি ফুল ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি। এই যে আপনার যে হিট প্রুফটা এটাও কিন্তু আছে। ওকে, মডেলটা হচ্ছে 2015 মডেল, এবং রেজিস্ট্রেশন হয়েছে 2019-এ। আর এই এটা হাইব্রিড গাড়ি, আপনি এটা চালায় কখনোই বুঝবেন এটা হাইব্রিড গাড়ি। এটা হাইব্রিড গাড়ির ভিতরে সব থেকে আমি মনে করবো হাই একটা গাড়ি, এটার কোনো কমপ্লেন নাই, আপনি নিঃসন্দেহে হাইব্রিড গাড়ি নিতে পারেন। এখন তো সব কিছু হাইব্রিড আসতেছে, আপনি এই গাড়িটা চালায় দেখতে পারেন, আপনার কখনোই মনে হবে না যে একটা হাইব্রিড গাড়ি চালাচ্ছে। ওকে, দামটা কত আছে এটার? এটার প্রাইসটা পড়বে ভাইয়া, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 22,70,000 টাকা, অনলি 22,70,000 টাকা। আপনার গাড়িটা দেখে শুনে বুঝে আপনি গাড়ি নেবেন, এবং যে কোনো জায়গায় অ্যানালাইজ করবেন। আমরা কখনোই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি সেল করি না। আপনার মোবাইল নম্বর? আমার ফোন নাম্বারটা 017-333-2462। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।